আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহি অবাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের সামনে হাজ সমাগত আল্লা সুবহানহুয়া তালার প্রিয় বান্দাবান্দিরা যাদেরকে আল্লা সুবহানুয়াতাল্লাহ তৌফিক দিয়েছেন অনেকেই আল্লাহর ঘর জিয়ারতে হজে যাচ্ছেন বা যাবেন আপনাদের গেতার্থে কিছু কথা বলা আমাদের দায়িত্ব মনে করছি তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো হাজারে আসওয়াদে করণীয় ও বর্জনীয় আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ মক্কায় অবস্থান করছি মাস্জিদুল হারামে নিয়মিত যাওয়া আসা সেখানে হাজিদের হাজারে আসওয়াদের সাথে যে আচরণ তারা করেন সেটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তো সেক্ষেত্রে কিছু পরামর্শ দোয়েল কোরআন ও সুন্না কোরআন এবং সুননার আলোকে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই প্রথম কথা হলো হাজারে আসোয়াদে আর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে নাজালা আল হাজারুল আসাদু মিনাল জান্নাহ ওয়াহিয়া আসাদু বায়াদ মিনাল খতয়া বানি আদম হাদিসটি সোনান তিরমিজিতে উল্লেখ উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন যে এই যে হাজার আসওয়াদ এই পাথরটা এটি জান্নার থেকে অবতরণ হয়েছে আর তখন এই পাথরটি দুধের চেয়ে বেশি সাদা ছিল ফাসা ওয়াজাত বানী আদম বানী আদমের গোনাগুলো এটিকে কালো বানিয়ে দিয়েছে সুতরাং হাজারে আসোয়াদকে টাচ করা সেখানে চুমু দেয়া এতে করে একজন বান্দার গোনা আল্লাহ তালা মাফ করেন এই আমলের কারণে তো এই হাদিসকে সামনে রেখে আমরা দেখতে পাই অসংখ্য নারী এবং পুরুষ সেখানে চুমু দেওয়ার জন্য ভিড় করেন আমি এরকমও দেখেছি যে একজন মহিলা হাজারে আসওয়াদে চুমু দিতে গেলেন যখন চুমু দিয়ে উনি বের হয়ে আসছেন তার মাথা থেকে কাপড় সরে গিয়েছে তার পরনের বোরকা মানে সঠিকভাবে তিনি পরে বের হয়ে আসতে পারেননি তার পর্দা নষ্ট হচ্ছে তো এরকম অনেক কাজ শুধুমাত্র এই জন্যেই মানুষ করে থাকেন যে এখানে চুমু দিলে পরে তার গোনাগুলো ক্ষমা হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লা হওয়া তালার কাছে ক্ষমা প্রার্থনার জন্য অনেক মাধ্যম রয়েছে এর মধ্যে একটা হলো হাদের আসোয়াদে চুমু দেয়া তো তবে আমাদের মনে রাখতে হবে যে হাজার আসোয়াদের চুমু দিতে গিয়ে যেন কোনো মতেই আমরা সারিয়াকে লঙ্ঘন না করি আরেকটি বিষয় বলা জরুরি যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম হাজার আসোয়াদকে কেন্দ্র করে কয়েকটি সুন্না পালন করেছেন বা সুন্না পালন করতে বলেছেন সেগুলো কি তাওয়াফের শুরুতেই আল্লাহ রসুল সালসাল্লাম হয়তো কখনও হাজার আসোয়াদে নিজে চুমো দিয়েছেন অথবা কখনো কখনো সেটাকে টাচ করে হাত দিয়ে টাচ করে হাতে চুমো খেয়েছেন আবার কখনো। লাঠি দিয়ে সেখানে টাচ করে সে লাঠিতে চুমু খেয়েছেন আবার কখনও এরকমও হয়েছে অনেক সাহাবায়িক রাম দূর থেকে হাজার সোয়াদে ইশারা করেছেন আর হাতে চুমু খাননি তো এই যে প্রত্যেকটি কাজ চুমু দেয়া সামর্থ্য হলে চুমু দেয়া পসিবল হলে আর যদি তা না হয় তাহলে কোনো কিছু দিয়ে টাচ করে সেখানে চুমু খাওয়া সেটাও যদি পসিবিলিটি আপনার না থাকে তাহলে আপনি দূর থেকে শুধুমাত্র ইশারা করবেন এটাও কিন্তু আপনার জন্য সন্নার উপরে আমল হবে তো অনেকেই মনে করেন যে না সেখানে চুমু দিতেই হবে যে কোনো মূল্যে সেটি করতে গিয়ে মেয়েরা মহিলারা পর্দা নষ্ট করছেন দিনদার ভাইরা সেখানে গিয়ে অনেকটা ঝগড়ার মতো অবস্থা সৃষ্টি করছেন আরেকজন ভাইকে কষ্ট দিচ্ছেন অথচ ইসলাম বলেছে লা দরারা ওলা দরার না আপনি ক্ষতিগ্রস্ত করবে হবেন না অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবেন তো সামগ্রিক দিক বিবেচনায় আপনি যদি ভিড়ের কারণে আপনার মনের ভেতরে এই চিন্তা থাকে যে আমি ভিড় যদি না থাকতো আমি চুমু দিতাম সবাবটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো সুতরাং আমরা এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে বৃহত্তর স্বার্থে আমরা সেখানে গিয়ে ভিড় করব না মানুষদের ভিড়ে গিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হব না অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করব না মা বোনদেরকে বলবো আপনারা পর্দা নষ্ট করে সেখানে যাবেন না দূর থেকে যদি ইশারা করেন সেটাই আপনাদের জন্য যথেষ্ট তো আল্লা তালা আমাদের সকলের হজকে কবুল করুন আল্লাহ সুবাহন ঘর জিয়ারতের তৌফিক সবাইকে দান করুন আমিন ওসল আল্লাহ তালা আলা সৈদিনাউনবীনা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি